আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহ রহমতে সুস্থ আছেন যে যেখানে আছেন। তো এটা আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন, যে আমরা হচ্ছে এসেছি বোল ক্যাসেল দেখার জন্য। তো বোল ক্যাসেলে আমরা সেন্ট লরেন্স রিভারের উপরে, এটা সেটা পার হয়ে, রিভারটা পার হয়ে এসেছে একটা একটা বোট, এখন হচ্ছে বোটের ভিতরে। এই বোটটা বাংলাদেশি, মানে আপনি ছইওয়ালা নৌকা যদি বলেন, এরকম ঢাকনাওয়ালা নৌকা আর কি, বা লঞ্চের যেরকম নিচের অংশটা থাকে, নিচতলা লঞ্চ সেই রকম আর কি, এগুলোকে ফেরি বোট বলে বা শাটল বোট আর কি। তো বাংলাদেশে তো এখন হচ্ছে পানিতে সিলেট সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ, দেখে খুব খারাপ লাগে আসলে। আমরা এখান থেকে আসলে কিছুই করতে পারি না, দেখলে খুব কষ্ট হয় যে মানুষের তো ভোগান্তির ভিতরে আছে। আল্লাহ বন্যা দূর করে দিয়ে খুব দ্রুত মানুষ আবার স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারে। তো এটা হচ্ছে পানি থেকে যে ক্যাসলটা এরকম দেখা যায়। আসলে আমরা মানে যখন ভালো অবস্থায় থাকি, তখন আসলে আল্লাহকে ওইভাবে ডাকি না হয়তোবা, এবং আল্লাহর শুকর গুজার করা, যেটাকে বলে মানে থ্যাঙ্কস দেওয়া, গ্র্যাটিচিউড শো করা, সেটাও আসলে ওইভাবে শো করি না সত্যি কথা বলতে, কিন্তু শো করা উচিত। এ দেখুন, এখন বন্যার পানি হওয়াতে কিন্তু সবাই কত কষ্ট করছে, কিন্তু ওইটা তো কিছুদিন আগেও ছিল না, তাই না? সিলেটে গিয়েছিলাম অনেক আগে, আমার কাছে খুবই সুন্দর লেগেছে সিলেট শহর। সেই সিলেট শহরের এত দুরবস্থা, দেখতে খারাপ লাগছে আসলে। আল্লাহ তুমি মানুষগুলোর ভোগান্তি দূর করে দাও, তাড়াতাড়ি এই বন্যার পানি নামিয়ে দাও। তো আমরা যেভাবে এই ক্যাসেলটাতে এই গিয়েছিলাম, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। এই যে বোর্ডটা দেখলেন, এটাই হচ্ছে বড় ট্যুর বোট। এই বোটটা, এখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে, এটাকে বলে থাউজেন্ড আইল্যান্ডস বলে এই জায়গাটাকে। এই বোটটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই সবগুলো দ্বীপকে দেখায় আর কি। 1 ঘন্টা ট্রিপ আছে, ট্যুর আছে, 2 ঘন্টার আছে, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সেই রকম। এই জায়গার থেকে বোটটা ছাড়ে, যে আঙ্কল স্যাম বোট ট্যুর, এখান থেকে ছাড়ে। আমরা ওই অত বড় ট্যুরে উঠিনি, আমরা হচ্ছে ছোট শাটল বোটে করে আমরা হার্ট আইল্যান্ডের দ্বীপটাতে গিয়েছিলাম, যেখানে বোল ক্যাসলটা আছে। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, বোল ক্যাসলের ভিডিওটা, তাহলে দেখে নিতে পারেন। সেখানে দ্বীপটা খুবই সুন্দর। তো ওইখানে যাওয়ার আগে আমরা এসেছিলাম বোল ইয়ট হাউসে, আসলে এটা দেখতে আসিনি। আমরা এসেছি বোল, এখান থেকেও শাটল বাস ছাড়ে, বাস না সরি, শাটল যে বোটটা ছাড়ে। তো এখান থেকে হচ্ছে কাছে ওই হার্ট আইল্যান্ড দ্বীপটা, এবং টিকিটের পয়সাও কম। তো এখানে এসে দেখি এদের শাটলটা নষ্ট, তো সেই কারণে হেঁটে হেঁটে ইয়ট হাউসটা দেখছি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দ্বীপটা হচ্ছে হার্ট আইল্যান্ড, সেটার ভিতরে ক্যাসেলটা। এই জায়গাটা আসলে খুব সুন্দর, বাইরে দিয়ে খুবই ভালো লাগছে দেখতে, ভিতরে দেখার তেমন কিছু নাই, ইভেন একটা রেস্টরুমও নাই ভিতরে, বাইরের দিকে আছে, বাইরে একটা রেস্টরুম আছে আর কি। তো এতে কেউ যদি ছবি তুলতে চায়, ছবি তোলার জন্য চমৎকার জায়গা। তো আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে সেখানে আমি বলেছি যে বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার কামিং ইটস ভেরি নিয়ার টু আস। এটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ, আর আমাদের সারা বছরে 365 ডেজের ভিতরে একটা দিন হচ্ছে বেস্ট ডে অফ দ্য ইয়ার, মানে হচ্ছে মানে 364 দিনের থেকে ওই একটা দিন হচ্ছে সবচেয়ে বেটার, এবং আল্লাহর কাছে সবচেয়ে 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 বেশি প্রিয়। তো সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনটা, তো এটা কোরবানি ঈদের আগের দিন, হজের দিন, আরাফাতের দিন, জিলহজ মাসের 9 তারিখ। তো সাধারণত দেখা যায় যে মানুষ যাদের
না অবশ্য বাংলাদেশে তো কোরবানি যারা করে বা মুসলিম কান্ট্রিগুলোতে ছুটি থাকে, আর এখানে যারা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে তাদেরকে তো ছুটি দেওয়া হয় না। তো যদি ওই দিনটা মানে কারো কাজ থাকে সেটা তো আসলে ডিফারেন্ট, যদি সম্ভব হয় তখন সেই দিন আমরা যেন রোজা রাখি, কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে অফ আরাফা বা যেটা হচ্ছে বেস্ট ডে অফ দ্য ইয়ার সেই দিন রোজা রাখতেন। তো এটা কেন রোজা রাখতেন এটার একটা বিরাট ইম্পর্টেন্স আছে। রোজাটা হচ্ছে যে আপনার আগের বছর এবং পরের বছরে মাইনর সিনগুলো আল্লাহ ক্ষমা করে দেন, তো সাংঘাতিক একটা ব্যাপার। আর কেউ যদি রোজা রাখতে না পারে, ধরুন মহিলাদের পিরিয়ড থাকলে তারা রোজা রাখতে পারে না, অথবা যে বয়স্ক বা যা কেউ অসুস্থ আছে, এইটা এমন না যে আপনি আজকের এই দিন রাখতে পারলেন না আপনি পরে মেকআপ করে ফেললেন, তা কিন্তু না। আসলে তো অনেক সময় হয় যে রোজা যদি রাখতে আমরা নাও পারি, কিন্তু আমাদের যদি নিয়ত থাকে যে আমি রাখবো ইনশাআল্লাহ, তখন কোনো কারণে রাখতে না পারলে আল্লাহ সওয়াবটা দিয়ে দেন। অনেক বড় একটা ব্যাপার, তাই না? আর ওই দিন হচ্ছে দোয়া কবুল হয়। তো যার যে দোয়া আছে, আমাদের তো অনেক নিড আছে, আসলে পার্সোনাল নিডই থাকে, আমরা সেই নিডগুলো অনেক সময় অন্যকে বলি আমাদের জন্য দোয়া করার জন্য। বা অনেকে যায় কি মাজারে যায়, হুজুরের কাছে যায়, মাজারে গিয়ে লাল সুতা বেঁধে আসে, খাসি দেয়, মোরগ দেয়, টাকা পয়সা দেয়, চান তারা দেয়, গোল্ডের বহু কিছু করে। তো এই সব না করে আপনি মানে আপনার আমার আমাদের যার যা নিড সেই দিন আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তুমি আমার এই সমস্যাটা আছে এটার উপায় করো, অথবা আমি ওই জিনিসটা চাচ্ছি, কেউ কারো হয়তো বা জব চাচ্ছেন, কারো হয়তো বাচ্চা হচ্ছে না বাচ্চা চাচ্ছেন, কেউ হয়তো বা মেয়ে আছে ছেলে চাচ্ছেন, কেউ হয়তো বা শাশুড়ি খুব অত্যাচার করে চাচ্ছেন যে আল্লাহ একটু রহম করো, কেউ স্বামী অত্যাচার করে আল্লাহ প্লিজ আমার হাজবেন্ড যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে, কারো হয়তো বা কোনো একটা মামলা ঝুলে আছে যে আল্লাহ যেন মামলাটা আমার ঠিক হয়ে যায়। আর যারা এখন বন্যার তো আছে, তখনও যদি আল্লাহ না করুক সিচুয়েশন এরকম ব্যাড থাকে, বা যারা আসলে যারা বন্যার তো আছে সিচুয়েশন ইম্প্রুভ করার পরে যে একেবারে সব ঠিকঠাক করে ফেলতে পারবে তা কিন্তু না। তা আমরা যেন সবাই তাদের পাশে দাঁড়াই এবং যে যেভাবে পারি আর কি, সবার সামর্থ্য তো এক না। তো কবুল করার মালিক আল্লাহ, আমরা কতটুকু দিচ্ছি সেটা মানুষকে দেখানোর প্রয়োজন নাই, এটা আল্লাহ দেখবে। তো যার যতটুকু, কারো হয়তো বা কেউ বিয়ে করতে চাচ্ছেন, তখন একটা ভালো, আসলে বিয়ের জন্য না কেউ আসলে দোয়া করে না, এটা একটা আমি নিজেও করিনি, মানে দোয়া মানে বলতে চাচ্ছি যে ধরুন আপনি যদি পুরুষ হন আপনি একটা নেককার স্ত্রীর জন্য দোয়া করা, বা আপনি যদি নারী হন তাহলে আপনি একজন নেককার হাজবেন্ডের জন্য দোয়া করে। এই দোয়াগুলো আমরা আসলে কখনো করি না, আমি করিনি, তো আমার মনে হয় না অন্য কেউ করেছে কিনা, করে হয়তো বা যাদের এরকম মাথায় বুদ্ধি আছে। তো এই এই দোয়াটা করতে পারেন যারা ব্যাচেলর, তো অথবা কারো যদি ধরুন কেউ বিশেষ পরীক্ষা দিচ্ছেন, তখন যে বিশেষ জব চাচ্ছেন, কারো পরীক্ষা সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছে স্টুডেন্ট যারা, সেইটার জন্য দোয়া করতে পারে। কেউ অসুস্থ, অসুস্থ কারোর জন্য দোয়া করতে পারেন। যার যার দোয়াটা আমরা যেন নিজেদের জন্য করি এবং অন্যের জন্য করি, পুরো পৃথিবীর ভালোর জন্য করি, পুরো মুসলিম উম্মার জন্য করি। দোয়ার ক্ষেত্রে হয় কি আমরা অনেক সময় খুব কৃপণতা করি, আমরা খালি নিজেরটাই করি, অন্যদেরটা আসলে করি না, মানে অথবা দেখা গেলো আমরা নিজের দেশের জন্য দোয়া করছি কিন্তু আমরা পুরো পৃথিবীর জন্য কিন্তু দোয়া করি না। যেমন সোমালিয়াতে দুর্ভিক্ষ, ইয়েমেনে দুর্ভিক্ষ, আমরা কিন্তু বাংলাদেশের জন্য দোয়া করি যেহেতু আমাদের নিজেদের দেশ, কিন্তু আমরা কি সোমালিয়ার জন্য দোয়া করি, ইয়েমেনের জন্য দোয়া করি? তো পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে আমাদের আসলে, এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন যারা অসুস্থ আছেন, আল্লাহর জন্য তাদের সবাইকে সুস্থ করে দেন। আমার আম্মা এখন অসুস্থ, আল্লাহ আমার আম্মাকে যেন সুস্থ করে দেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন।
যদি মনে থাকে তাহলে যারা ভিডিওটি দেখবেন তাদের জন্য একটু রিকোয়েস্ট থাকলো, আমার জন্য ডে অফ আরাফাতে একটু দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার জীবনের সমস্যাগুলোকে দূর করে দেন এবং ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, কবরের আজাব মাফ করে দেন এবং একবার আমরা আল্লাহর গাইডেন্স পেয়ে সেই গাইডেন্স থেকে যেন আল্লাহ আমাদেরকে সরিয়ে না দেন। তো এখন দোয়া লিস্ট করে রাখতে পারেন, সেই দিনটা একটা দিন মাত্র। যারা ব্যস্ত থাকেন যতটুকু সময় পাওয়া যায় আর কি, সেই সময়টাই দোয়া করতে হবে। আমরা যখন এই ইয়েতে যাচ্ছিলাম তখন এখানে একটা টোল বুথও ছিল, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের জন্য আসলে টোলটা। যেমন নতুন এখন বাংলাদেশে পদ্মা নদী হয়েছে, সবাই পদ্মা সরি পদ্মা ব্রিজ হয়েছে নদীর উপরে, সবাই খুবই আনন্দিত, আমিও আনন্দিত দেখার জন্য। তো এই এখানে একটা ব্রিজ আছে এই সেন্ট লরেন্স রিভারটার উপরে, তো ব্রিজটা সুন্দর। আসলে নিজের দেশে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে। এখন আমি পদ্মা ব্রিজের ছবি দেখেছি, ছবি দেখেই আমার কাছে খুব একটা কিরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, মনে হয় আমাদের নিজেদের জিনিস এরকম একটা ভাব। যদিও আমি এই দেশটা সিটিজেন এবং এখানে বহু বছর ধরে আছি, তারপরেও বাংলাদেশ সেটা আরেকটা জিনিস, আরেকটা অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। এই যে ব্রিজটা দেখুন, এই ব্রিজটা এরকম একটা ব্রিজ, সিরাত ব্রিজ, পুল সিরাত আখেরাতে থাকবে, যেটার উপর দিয়ে আমাদের যেতে হবে। এখন আমরা যদি সেই রকম আল্লাহর বান্দা না হই, আল্লাহর সেই রকম ওয়ার্শিপ না করি, তাহলে তখন পুল সিরাত কীভাবে পার হব, তাই না? তো সেই জন্য ইসলাম প্র্যাকটিস করতে হবে। যারা ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে অনেকে উপহাস করে, অনেকে টিজিং করে, মানে আপনি যদি ধর্মের কথা বলেন তাহলে দেখবেন অনেক লোক আপনাকে টিজ করবে, বিশেষ করে ঘরের ভিতর আপনি টিজ হবেন বেশি। আপনি যত দুনিয়ার দিকে যাবেন তত মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, আর যদি আপনি মানে ইসলাম প্র্যাকটিস স্টার্ট করেন লোকজন আপনার থেকে দূরে সরে যাবে। আমরা যে হার্ট আইল্যান্ডে গেলাম সেখানে আমার হাজবেন্ড নামাজ পড়েছেন, তো আমার খুব ইচ্ছা ছিল যে কেউ একজন গেলে সেখানে আজান দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু